বিদ্যুতের দাবিতে ফের পথ অবরোধ। এবার ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানার বনগাঁ চাকদহ রোডের কদমতলা এলাকা। বিদ্যুতের দাবিতে এদিন পথ অবরোধ করে স্থানীয় বাজারের কয়েকশো মানুষজন। বুধবার সকাল নটা থেকে পথ অবরোধ শুরু হয়। অবরোধকারীদের অভিযোগ, ঝড়ের আগের দিন থেকে টানা নদিন আশেপাশের ১৫টি গ্রামে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ দপ্তরকে বারে বারে বলা সত্ত্বেও তারা কোনো কাজ করছে না, ফলে সাধারণ মানুষের কাজকর্ম ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে। তাই বাধ্য হয়ে এই পথ অবরোধ। তিন ঘন্টা অবরোধ চলার পর গোপালনগর থানা থেকে পুলিশ এসে আশ্বাস দেওয়ার পর অবরোধ উঠে যায়। ঝড়ের আগের দিন রাত্রে থেকে যে কারেন্ট গেছে, ঝড় হয়েছে, কোনো খোঁজ খবর নেই। আমরা আজকে আমরা কি মানুষ না অন্য কিছু? আমরা সাধারণ মানুষ, আমরা কি আশা করতে পারি? প্রশাসন দপ্তর বা কেউ এসে দেখলো না যে কি পরিস্থিতি, দপ্তর এসে দেখলো না। আমরা ফোন করছি, কালকে অন্তত ১০ বার ফোন করছি, ডিএম এই কোনো খবর নেই। লাস্টে আমাদের শ্যামলদাকে দিয়ে আমি ফোন করালাম, বললো হয় কালকে বিকালে, আর তা না হয়তো আজকে থেকে কাজ শুরু হবে। কই কোনো কিছুই দেখছি না। আজকে ধরুন ৮-৯ দিন হলো যে এই অবস্থা, বিপর্যয় অবস্থা। এর মধ্যে মানুষের কাজকর্ম সব বন্ধ হয়েছে, লাইনের অভাবে, বিদ্যুতের অভাবে। বারবার অফিসে ফোন করা হচ্ছে, সবাইকে জানানো হচ্ছে, তারপরেও তারা সঠিক কোনো পদক্ষেপ নিচ্ছে না।